নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় অনুষ্ঠানে এবং সর্বশেষ অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী জুন মাসের মীন রাশি লগ্নে জাতক জাতিকাদের রাশিফল। কয়েকটা বিশেষ পরিবর্তন হচ্ছে গ্রহদের, সেই বিষয়টা আলোচনা করে নিয়ে মূল পর্বে অনুষ্ঠানে প্রবেশ করে যাব, অর্থাৎ প্রতিদিনের সাবধান সতর্কতামূলক অনুষ্ঠানে প্রবেশ করে যাব। আর এই অংশে আপনাদের সঙ্গে আমি অবস্থান করছি। 31 মে বুধ বৃষ রাশিতে গমন করবে এবং 14 মে পর্যন্ত সেখানে থেকে 14 জুন বুধ আবার পরের রাশি মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এবং 29 জুন বুধ পরের রাশি মিথুন থেকে আবার কর্কটে গোচর হয়ে যায়। তো এই মাসে বুধের মোটামুটি 2টা গোচর হচ্ছে কমপ্লিটলি এবং 3 নম্বর গোচরটা স্টার্ট করবে সে 31 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। বুধের বৃষ রাশিতে গোচর মীন রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু তৃতীয় গোচর হচ্ছে এবং 14 তারিখে সে আবার চতুর্থ গোচর করে যাবে। দেখুন, তৃতীয় অবস্থান যখন করবে তখন কিন্তু সে চতুর্থ পথে তৃতীয় অবস্থান এবং একই সঙ্গে এই বুধ কিন্তু আপনার রাশি লগ্নের জন্য সে আপনার কিন্তু সপ্তম পথে। তো তৃতীয় পথে চতুর্থ পথে সপ্তম পথে বুধের এই গোচরে আপনার লাইফে বেশ কিছু কিন্তু পজিটিভ কিছু পরিবর্তন হতে দেখা যাচ্ছে। তো কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ বড় রকম কিছু সাফল্য আপনি পাবেন, সাফল্য আসবে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। এই সময় কিন্তু অনেক চেষ্টা তড়িৎ করছিলেন, তদবির করছিলেন, প্রচেষ্টা চালাচ্ছিলেন যে কাজগুলো হওয়ার জন্য, কমপ্লিট করার জন্য করতে পারছিলেন না, সেই কাজগুলোরও কিন্তু একটা গতি এই সময় পাবেন। আর আপনার লাইফেরও কিন্তু বেশ কিছু পজিটিভ চেঞ্জ এই সময় আসবে, এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা একটা গুরুত্বপূর্ণ টাইম। আর 14 তারিখে পরবর্তী সময়গুলোতে আপনার প্রেমিক প্রেমিকা যারা আছেন, ভালোবাসার জায়গায় যারা আছেন, তাদের জন্য কিন্তু কিছু রোমান্টিকতা আর জায়গা তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, যারা বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে জড়িত আছেন, তাদের জন্য কিন্তু মার্ভেলাস কিছু যোগ তৈরি হবে এবং আপনাদের বিজনেস স্বপেশায় কিন্তু আর্থিক উন্নতি জায়গাতে কিন্তু খুব স্ট্রং একটা সিচুয়েশন কিন্তু বিরাজ করবে। 14 তারিখে থেকে 29 তারিখ পর্যন্ত বুধের এই গোচরে আপনাদের জন্য তো উন্নতির যোগ তৈরি হচ্ছে, স্বপেশার ক্ষেত্রে তো উন্নতি পাচ্ছেন, সেই সঙ্গে 14 তারিখের আগের দিন 12 তারিখে বুধের আগেই শুক্র কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এবং এইটা হলো আপনার রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় পথে চতুর্থে গমন শুক্রের। তো 12 তারিখের থেকে পরবর্তী জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত শুক্র আপনার চতুর্থ অবস্থান করে থাকবে, সে দশমে দৃষ্টি দিয়ে থাকবে। এই সময় কিন্তু কর্ম সংক্রান্ত জায়গাতে ম্যাসিভ কিছু চেঞ্জ পাবেন, বড়সড় কোনো অফার, কোনো ডিল, চুক্তিপত্র হওয়া, এই ধরনের কেসে কিন্তু কিছু সাকসেস আপনারা পাবেন। কর্ম সংক্রান্ত জায়গাতে বড়সড় কোনো সাফল্যের দেখা সাক্ষাৎ কিন্তু আপনাদের মিলবে, কর্মের উন্নতি আপনারা পাবেন। একই সঙ্গে আর্থিক বেনিফিটের জায়গাতেও কিন্তু বড়সড় কোনো সাফল্য এই সময় আপনাদের ধরা দেবে। চতুর্থে শুক্রের গোচরে আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে রোমান্টিকতা ছোঁয়া পাবেন, গৃহসুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে গৃহসুখ শান্তি সঙ্গে সঙ্গে কিন্তু গৃহসুখের বৃদ্ধির জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু খরচাপাতি বাড়বে। তো একটু বুঝে শুনে চলবেন, অতিরিক্ত যেন খরচা না হয়ে যায় সেদিকটা বিবেচনা রাখবেন। 15 তারিখে যে বিষয়টি হচ্ছে, আগামী 15 তারিখে সূর্যদেব পরিবর্তন করছেন, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে এবং সে এইখানে জুলাই মাসের 17 তারিখে এই মোটামুটি 32 দিনের একটা গোচর হচ্ছে বৃষ মিথুন রাশিতে। তো সূর্যের এই গোচরে আপনার কর্মের প্রবাহ, কর্মের চাপ, কাজের ক্ষেত্রে আপনার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স কিন্তু প্রদর্শিত হবে, সব জায়গাতে আপনি লাইমলাইটে আসবেন, আপনার কাজের ক্ষেত্রে একটা আলটিমেটলি একটা গতি পাবে। এই সময় কিন্তু সব কিছু মিলে আপনার কাজের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে কিন্তু ব্যস্ততা অনেক বাড়বে, পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছুটা চাপ অনুভব করবেন, চেষ্টা করবেন সব কিছু ব্যালেন্স করে চলতে, তাহলে সব কিছু কিন্তু ভালো হবে। আর পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো কলিগ, পুরনো কোনো পার্টনার, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে কাজের বিষয়ে অগ্রসর হওয়ার কিন্তু একটা বড়সড় যোগ কিন্তু আমরা এই সময় দেখতে পাচ্ছি। এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে যে জুন মাসের 1 তারিখে একদম আর্লি স্টেজেই মঙ্গলদেব তিনি কিন্তু রাশি পরিবর্তন করছেন, আপনার রাশি থেকে দ্বিতীয় রাশিতে, অর্থাৎ মীন রাশি থেকে রাহু মঙ্গলের সেই ছন্নচারা যোগের পরে কিন্তু মঙ্গল সক্ষেত্রী হচ্ছে মেষ রাশিতে এবং সে মোটামুটিভাবে জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত সে কিন্তু এইখানে অবস্থান করে থাকবে এই মঙ্গলের গোচরটা হচ্ছে 17 জুলাই পর্যন্ত।
এরপরে সে আবার বৃষ রাশিতে চলে চলে যাবে। মোটামুটি এই যে 46 দিনের একটা গোচর কিন্তু হতে যাচ্ছে, 45-46 দিনের একটা গোচর মঙ্গলের, মঙ্গল সক্ষেত্রী অবস্থায় থাকছে দ্বিতীয় পতি এবং নবম পতি সে দ্বিতীয় থাকছে। সো আপনার জন্য কিন্তু মঙ্গলের এই গোচরটা আর্থিক ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা নতুন স্টার্টিংয়ের জায়গা পাবেন, বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো পজিটিভিটি এ সময় আপনার লাইফে ঘটতে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় অনেকটাই কিন্তু আসবে, না হওয়া কাজগুলো এ সময় করতে পারবেন এবং এই কাজগুলোর একটা ইম্প্যাক্ট আপনি পাবেন। নতুন কর্মসংস্থান হওয়া, কর্মের পরিবর্তন আসা, কর্মের স্থান চেঞ্জ করা, এই ধরনের কর্ম সংক্রান্ত কোনো পজিটিভিটি কিন্তু আপনার লাইফে এই সময় একাধিকবার ঘটতে দেখা যাচ্ছে, এটা আপনার জন্য অনেকটা পজিটিভ জায়গা। দ্বিতীয় পজিটিভ জায়গা হচ্ছে ভাগ্যের এবং কর্মের উন্নতি কিন্তু এই সময় পাবেন, কারণ নবমপতি দ্বিতীয় গোচর হচ্ছে, সে নবমেও দৃষ্টি দিবে অষ্টম দৃষ্টি, তো ভাগ্যের উন্নতি অবনতি দুই দিকেই দেখতে পাবেন। আশা করছি আপনাদের জন্য মিনের জন্য মঙ্গলের এই গোচর যথেষ্ট পজিটিভিটি হবে। আর ছোটোখাটো বিষয়, চোটাঘাত লাগা, পেটের হজমজনিত জটিলতায় আসা, এগুলো কিন্তু বেশ খানিকটা ভুগতে পারেন। তা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, জল খাবারের ক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন, তাহলে সব দিক থেকে বেটার ফল আপনি পাবেন। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, অর্থাৎ প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে। প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। এই অংশে 1 তারিখ এবং 2 তারিখে দেখা যাচ্ছে যে মীন রাশিতে অবস্থান করে থাকবে রাহু, এবং সেইখানে কিন্তু আপনার রাশি প্রবেশ করবে। আপনার রাশিতেই কিন্তু রাহুর গোচর হচ্ছে, পুরো মাসটার মধ্যে কিন্তু শুরু হবে আপনার মধ্যে একটা অস্থিরতার একটা পরিবেশ দিয়ে, একটা অস্থিরতা কিন্তু এই সময় আপনার মধ্যে চলবে। মেন্টাল হ্যাপিনেস কিন্তু এই সময় কম থাকবে, লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় মতবিরোধ আসবে এবং একটা কনফিউশন, একটা সন্দেহ প্রবণতা এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটু দেখা দিতে পারে। বিষয়টা মিলতাল করে চলবেন এবং সমস্যাগুলো নিজেদের মধ্যেই সমাধান করার জন্য সচেষ্ট থাকবেন। পরবর্তী সময় 3 তারিখ এবং 4 তারিখ, এই সময়টা কিন্তু কর্মের উন্নতি কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে পেয়ে যাচ্ছেন। এই সময় আর্থিক বেনিফিটের জায়গায় আসছেন, মনের মধ্যে একটা উত্তেজনা, অস্থিরতা আসবে, একটা আর্গুমেন্টাল ভাব থাকবে, সব কিছুর মধ্যে একটা প্রোটেস্ট করার একটা টেন্ডেন্সি থাকবে। এই জায়গাটা আপনাদের জন্য একটা ডিপলি একটা থিঙ্কিংয়ের জায়গা থাকছে। এই জায়গাগুলো একটু মিলতাল করে চলতে পারলে আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। আর সবচেয়ে বড়ো কথা হলো 3-4 তারিখে আপনাদের কিন্তু ফাটকা আয় ইনকাম হওয়ার একটা জায়গা থাকছে, পুরনো ধারবাকি কিন্তু এ সময় আদায় হতে পারে। পরবর্তী জায়গা 5 তারিখ এবং 6 তারিখ, 5-6 তারিখে আপনার কমিউনিকেশন যথেষ্ট ভালো থাকবে এবং আপনার কথার মূল্যায়নও বাড়বে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তার পরামর্শ কিন্তু আপনার কাজে লাগবে। কোনো আধ্যাত্মিক গুরুর আশীর্বাদও এই সময় আপনি পেতে পারেন। আর্থিক জায়গা মোটের উপরে মোটামুটি ভালোই চলবে। 7-8-9 এই সময় কর্ম সংক্রান্ত জায়গাতে ব্যস্ততা বাড়বে, কাজের চাপ থাকবে, লোড থাকবে প্রচুর, কাজের সব কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট করাটা এই সময় মুশকিল হয়ে যাবে, তারপরেও করতে পারবেন। বাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য একটু চিন্তার কারণ থাকবে, কোনো ক্রনিক অসুখে কিন্তু সে ভুগতে পারে, সেই জায়গাতে একটু ডাক্তারের পরামর্শ মতন চললে ভালো করবেন। 10 তারিখ এবং 11 তারিখ এই সময় ব্যস্ততা বাড়বে, সন্তান রিলেটেড জায়গাতে ব্যস্ততা বাড়বে, সন্তানের কারণেও ব্যস্ততা বাড়বে, সন্তানের প্রভাব আর সন্তানের ক্ষেত্রে অনেকটাই ব্যস্ততা, সন্তানের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সাকসেস এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। সন্তান রিলেটেড জায়গাতে কিন্তু অনেক অনেক বেশি সাফল্য আপনি দেখতে পাবেন, সন্তানের সাফল্য কিন্তু এ সময় আসবে। আর আর্থিক ক্ষেত্রে কোনো ইনসেন্টিভ পাওয়া, বা যারা বিদেশ যেতে যাচ্ছেন, বিদেশ থেকে দেশে আসতে যাচ্ছেন, বা বিদেশি কোনো মাধ্যমে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, বা যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, ফরেন কারেন্সি পান, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এটা আপনাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি পাবে। 12 এবং 13 তারিখ, 12 এবং 13 তারিখে এই সময় শত্রু একটা ইমেজ অনুভব করবেন, শত্রুতা না থাকা সত্ত্বেও কিন্তু শত্রুতার একটা ইমেজ অনুভব করবেন, শত্রুতা এই সময় কমবে এবং শারীরিক মানসিক ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, শারীরিক ফিটনেস কিন্তু এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে, মানসিক স্থিরতাও কিন্তু বৃদ্ধি পাবে এবং আর্থিক বিবেচনার জায়গাতেও কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা আপনি পাচ্ছেন, কর্মের জায়গাতে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা, যে ১২-১৩ তারিখে কিন্তু প্রতিযোগিতামূলক কোনো কাজে যদি অংশগ্রহণ করেন বা কোনো কম্পিটিশনের কোনো জায়গায় যান, সেই সব জায়গাতে কিন্তু বড়সড় সাফল্য আপনি পাবেন। 14-15-16 মন মানসিকতা একটা রোমান্টিকতা ভরপুর থাকবে,
ফ্যামিলির সঙ্গে একটা গুড টাইম আপনি এই সময় কাটাতে পারবেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো যারা খাবার দাবারের বিজনেসের সঙ্গে যুক্ত, হোটেলের বিজনেসের সঙ্গে যুক্ত, ঘোরাঘুরির বিজনেসের সঙ্গে, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা স্বপেশায় নিযুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা মার্ভেলাস টাইম যাচ্ছে। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকেই বেনিফিটেড আপনারা হতে যাচ্ছেন। 17 এবং 18 তারিখ কর্মের উন্নতি তো ধারাবাহিকভাবে থাকছেই, সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা চেঞ্জের জায়গা থাকছে, কর্মের উন্নতি আপনি পাচ্ছেন এবং আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। সবচেয়ে বড় জিনিস হলো এই সময় কর্ম সংক্রান্ত জায়গাতে সাফল্য পাবেন, কর্মের উন্নতি কিন্তু এ সময় যথেষ্ট ভালো রকমভাবে পেয়ে যাবেন। পুরনো পাওনাখণ্ড আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে, পুরনো পাওনাখণ্ড আদায় করতে পারবেন এবং কাজের কিন্তু অনেকটা অগ্রসর হতে পারবেন। শেয়ার বাজার, ফাটকা ইনকাম বা লটারি প্রাপ্তির জায়গা কিন্তু এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। 19, 20, 21 এই সময় কিন্তু কাজের উন্নতির সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতি আসবে, ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে। কোনো আধ্যাত্মিক গুরু বা পিতৃস্থানে কারোর আশীর্বাদ, তার পরামর্শ, তার সহযোগিতা পাবেন এবং অনেক বড় বড় জায়গা থেকে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ হবে, কমিউনিকেশন হবে। এটা আপনাদের জন্য অনেকটা বেটার একটা সিচুয়েশন আমি কিন্তু দেখতে পাচ্ছি। 22 এবং 23 তারিখ, 22-23 তারিখে কিন্তু কর্মের প্রচার প্রচারণা থাকবে, আর্থিক উন্নতির জায়গা থাকবে। এই সময় কিন্তু আপনি যে কাজগুলো করতে চাইছেন বা যে কাজগুলো করবেন সেই সব কাজের কিন্তু একটা প্রভাব আপনি পাবেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো প্রভাব তো পাবেনই পাবেন, সেই সঙ্গে কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা আপনার কাজের একটা গুরুত্ব কিন্তু পাবেন এবং সেই জায়গাতে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আপনাদের থাকছে এবং বন্ধু বন্ধুশ্রেণী ব্যক্তির সাহায্য সহযোগিতা কিন্তু এ সময় যথেষ্ট ভালো রকমভাবে পেয়ে যাবেন। 24 এবং 25 তারিখ, 24 এবং 25 তারিখে আপনার আয় ইনকাম ভালো থাকবে। যারা বিদেশ থেকে ইনকাম করেন, ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, ইউটিউব বা ফেসবুক বা এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত, সেইখান থেকে ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ভালো থাকবে আর আপনার নিজের এবং সন্তানের পড়াশোনার জায়গা, একটা নিজের ক্যারিয়ারের জায়গাতে, যারা স্টুডেন্ট আছেন তাদের এডুকেশনের জায়গাতে কিন্তু মোটা থেকে বড় সড়ো একটা সাফল্য কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। এটা আপনার জন্য যথেষ্ট ভালো জায়গা থাকছে। আর 26-27 তারিখে আয় ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে, এই জায়গাতে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে আয় ইনকামের ক্ষেত্রে এবং প্রতিযোগিতাতে সাফল্য পাবেন। ঘোরাঘুরির মাধ্যমে যদি কেউ কাজ করেন, প্রচুর ঘুরতে হয়, মুভ করতে হয়, মুভেবল জব হয়, সেলস মার্কেটিংয়ের জব হয় বা ভেহিকলসের কোনো বিজনেস করছেন, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা মার্ভেলাস যাবে। এই সময় আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, প্রচার প্রসারণা যথেষ্ট ভালো থাকবে। 28 এবং 29 এই সময়টা কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি পাবেন, কর্ম সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনি পাবেন, কর্মের উন্নতি তো আসবে, সেই সঙ্গে কিন্তু কর্ম সংক্রান্ত জায়গাতেও কিন্তু একটা পজিটিভিটি আপনাদের যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকাম ভালো থাকবে। এ সময় কর্ম সংক্রান্তে জায়গাতে একটা পজিটিভ অবস্থান থাকবে, আপনাদের শারীরিক মানসিক ক্ষেত্রে কিন্তু একটা উদ্দীপনা কাজ করবে। এই সময় আপনার হওয়া কাজ না হওয়া কাজগুলো আপনি যেমন সহজে করতে পারবেন, তেমনি আপনার কথার দাম বা আপনার দাম, আপনার অবস্থান, আপনার মূল্যায়ন কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। সব দিক থেকে আপনার পারফরমেন্স এই সময় যথেষ্ট স্ট্রং থাকবে, যথেষ্ট বেটার থাকবে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে আপনি ভালো থাকবেন আর পার্টনারের সঙ্গে বা বিলাপ্টের সঙ্গে কিন্তু একটা রোমান্টিক সময় এই সময় আপনি কাটাতে পারবেন। মাসের শেষ সময় হলেও কিন্তু বিজনেস এবং রোমান্টিকতা দুটোই কিন্তু ভরপুর থাকবে। মাসের শেষ দিন 30 জুন এবং 1 জুলাই, এই সময় কিন্তু আয় ইনকামের জায়গাতে মোটামুটি একটা পজিটিভিটি থাকবে, বিশেষ করে সেভিংস কিন্তু ভালো হবে, ব্যাঙ্ক ব্যালেন্স এই সময় ফুলবে, মানি ব্যাগটাও এই সময় ফোলা থাকবে, কারণ আপনার পুরনো ধার বাকি কিন্তু এই সময় উদ্ধার হবে, আদায় করতে পারবেন। এছাড়া কিন্তু মন ভালো হওয়ার কারণ থাকবে, কোনো গিফট উপহার উপটোকন কিন্তু আকস্মিকভাবে পেতে পারেন। যদি শেয়ার বাজার বা কোনো ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত থাকেন, লটারি প্রাপ্তির জায়গা, এ সময় কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভিটি থাকছে, আয় ইনকাম ভালো থাকবে আর কর্ম সংক্রান্ত জায়গাতেও কিন্তু যথেষ্ট পসিবিলিটি কিন্তু এই সময় বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বড় জিনিস হলো মাসের শেষ সময় হওয়া সত্ত্বেও এই সময় কিন্তু আপনার আর্থিক প্রবাহটা যথেষ্ট ভালো থাকবে। ঘোরাঘুরির মাধ্যমে যারা কাজ করেন, যদি প্রচুর মুভ করতে হয় একটু বুঝে শুনে চলবেন, যদি বাইকে চড়েন বা এই ধরনের কোনো রিস্কি ভেহিকলসে ব্যবহার করতে হয়, প্রতিদিন আপডাউন করতে হয়, প্রচুর দূরত্ব আপডাউন করতে হয়, তারা একটু দেখে শুনে চলবেন, চেষ্টা করবেন বুঝে শুনে চলতে, কোনো রিস্কি কোনো কিছু না করতে। মোটামুটি এই ছিল এই মাসে জুন মাসের জন্য আপনার রাশিলগ্ন মীন রাশির জন্য সার্বিক সাধারণ ফলাফল। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর জ্যোতিষ বা অন্য কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য বা কোনো কিছু জানানোর জন্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করবো তার উত্তর দিতে। এবং সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য, অনুষ্ঠানটি দেখার জন্য। সামনে অনুষ্ঠানটা আবার দেখাবে,
সেই পর্যন্ত আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।